বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীবৃন্দ, আজ আমি তোমাদের সামনে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র থেকে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়া নিলাম সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, ভারতের ইতিহাসে, বাংলার ইতিহাসে 1765 খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা, ইতিহাসের এক অনন্য মাইল ফলক। আজকে আমরা এই বিষয়টা সম্পর্কে সংক্ষেপে আলোকপাত করার চেষ্টা করব। আশা করি তোমরা মনোযোগ দিয়ে আমার এই আলোচনা শেষ পর্যন্ত শুনবে, কেমন? কারণ এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আজকে একটা ধারাবাহিক প্রক্রিয়া দেখব, এই যে বাংলা অঞ্চলে বিদেশি শাসনের কিভাবে গোড়াপত্তন ঘটেছিল এবং বাংলা কি স্বাধীন ছিল নাকি পরাধীন ছিল, এই বিষয়গুলো উঠে আসবে আমার আজকে আলোচনায়। আমরা একবারে গোড়ার দিকে দেখি। 1204 খ্রিস্টাব্দে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বাংলা বিজয় করেছিলেন, বাংলায় মুসলমান শাসন প্রতিষ্ঠা করেছিলেন। তারপর আমরা দেখতে পাই 1206 খ্রিস্টাব্দে দিল্লিতে, অর্থাৎ ভারতের দিল্লিতে, কুতুবুদ্দিন আইবেক কর্তৃক দিল্লি সালতানাত প্রতিষ্ঠিত হয়। তারপর এই বাংলা অঞ্চল কখনো বা দিল্লির অধীনে ছিল, আবার কখনো বা দিল্লির আওতার মুক্ত ছিল, অর্থাৎ স্বাধীন ছিল। আর এই স্বাধীন সালতানাতের সূচনা করেছিলেন ফখরুদ্দিন মোবারক শাহ 1338 খ্রিস্টাব্দে। আর তারই পদাঙ্ক অনুসরণ করেছিলেন কে? লখনৌ শামসুদ্দিন ইলিয়াস শাহ, তিনি প্রকৃত অর্থে বাংলায় স্বাধীন সালতানাত সূচনা করেছিলেন এবং তার এই স্বাধীন সালতানাতটি 1576 খ্রিস্টাব্দ পর্যন্ত বলবৎ ছিল। এই সময়কালে 4টি রাজবংশ বাংলায় স্বাধীনভাবে রাজত্ব করেছে, তারা হলো ইলিয়াস শাহি বংশ, হাফসি বংশ, হুসেন শাহি বংশ, কররানী বংশ। আমি সময়কালটাও লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নিই। তারপর আমরা দেখতে পাই যে 1576 খ্রিস্টাব্দে সম্রাট আকবর রাজমহলের যুদ্ধে কররানী বংশের সর্বশেষ সুলতান দাউদ খান কররানীকে পরাজিত করে বাংলায় কি করেছিলেন? মুঘল শাসন প্রতিষ্ঠা করেছিলেন, কেমন? তারপর আমরা দেখতে পাই যে মুঘল শাসন আরো শক্তিশালীভাবে বাংলায় প্রতিষ্ঠিত হয়েছিল 1610 খ্রিস্টাব্দে। সম্রাট জাহাঙ্গীরের সুবাদার ইসলাম খান চিশতি 1610 খ্রিস্টাব্দে কি করেছিলেন? ঢাকায় রাজধানী স্থাপন করেছিলেন, কেমন? এই যে বাংলায় মুঘল শাসনের গোড়াপত্তন, মুঘল শাসনের বিস্তার, এই সময়কালে আবার বাংলায় বিভিন্ন বিদেশি শক্তি, বিদেশি বণিক সম্প্রদায়, ঔপনিবেশিক শক্তি বাংলায় কি করতে এসেছিল? ব্যবসা বাণিজ্য করতে এসেছিল। পর্তুগিজরা এসেছিল, দিনেমার এসেছিল, উলন্দাজ এসেছিল, ইংরেজরা এসেছিল। একমাত্র ইংরেজরাই এই দেশে দীর্ঘদিন থাকতে পেরেছিল, কেমন? তা আমরা দেখে নিব যে 1600 খ্রিস্টাব্দে ব্রিটিশ রানী এলিজাবেথের এক ফরমান অনুসারে বাংলা অঞ্চলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মানে ব্যবসা বাণিজ্য করার এক রাজকীয় ফরমান লাভ করেছিল, কেমন? তারপর ধীরে ধীরে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্যের জন্য কুটির স্থাপন করে, কেন্দ্র স্থাপন করে, কেমন? তারপর আমরা দেখতে পাই যে 1716 খ্রিস্টাব্দে বাংলায় মুঘল শাসনের মানে অবসান হয়েছিল, মুর্শিদ কুলি খান বাংলার নবাব হলে। কিন্তু এতদিনে যা হওয়ার হয়ে গেছে, ইংরেজরা এদেশের ক্ষমতা বিস্তারের একটা পথ তারা পেয়ে গিয়েছিল, তারই আমরা একটা ধারাবাহিকতা দেখতে পাই 1717 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ফররুখ শিয়র এক রাজকীয় ফরমান পেশ করেছিলেন, জারি করেছিলেন। সেই ফরমান অনুসারে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নতুন করে এই দেশের ব্যবসায়িক শক্তির পাশাপাশি রাজনৈতিক শক্তি হওয়ার একটা সুবর্ণ সুযোগ পেয়ে যায়, কেমন? তারপর ধীরে ধীরে তারা বাংলার ব্যবসায়িক শক্তি থেকে রাজনৈতিক শক্তিতে রূপান্তরিত হতে থাকে। আর সেই রূপান্তরিত হওয়ার যাত্রাটা বেগবান হয়েছিল 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধের মাধ্যমে। এই পলাশির যুদ্ধে বাংলার সর্বশেষ স্বাধীন নবাব নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজ বাহিনী বাংলায় ইংরেজ শাসনের গোড়াপত্তন
মানে একেবারেই কাছাকাছি চলে গিয়েছে তারা, অর্থাৎ শাসন ক্ষমতা গ্রহণ করা শুধুমাত্র সময়ের ব্যাপার। তারপর আমরা দেখতে পাই যে 1764 খ্রিস্টাব্দে মীর কাসিমকে পরাজিত করে বক্সারের যুদ্ধে ইংরেজরা দ্বিতীয়বার জয়লাভ করে, তারপর বাংলার শাসন ক্ষমতা গ্রহণের একেবারেই তারা দ্বারপ্রান্তে চলে যায়। কিন্তু তারা সরাসরি শাসন ক্ষমতা গ্রহণ করল না। এখানে আমি একটা বিষয় তোমাদের বলতে চাই যে মুঘলরা, আমরা আগেও বলেছি যে মুঘল শাসনামলের শেষের দিকে এই উপমহাদেশে, বিশেষ করে বাংলা অঞ্চলে বিভিন্ন বণিক শক্তি, ইউরোপীয় বণিক সম্প্রদায় ঔপনিবেশিক শক্তি ব্যবসা বাণিজ্য করার জন্য এসেছিল এবং একমাত্র ইংরেজরা এদেশে দীর্ঘদিন থাকতে পেরেছিল। মুঘল শাসনের দুর্বলতার সুযোগে আমরা জানি মুঘল শাসনের প্রাদেশিক শাসন ব্যবস্থায় দুটা ব্যবস্থা বলা হচ্ছিল, একটা হলো নিজামত আর একটা হলো দেওয়ানি। নিজামতটা কি? নিজামতটা হলো সামরিক ও বেসামরিক প্রশাসন, আর দেওয়ানিটা হলো রাজস্ব প্রশাসন। ইংরেজরা, আমি তো বললাম যে তারা পলাশীর যুদ্ধে জয়লাভ করেছে, বক্সারের যুদ্ধে জয়লাভ করেছে, কিন্তু তারা সরাসরি শাসন ক্ষমতা গ্রহণ করে নাই। তারা কি করলো? দেওয়ানি লাভ অর্থাৎ রাজস্ব প্রশাসন লাভের দিকেই মনোযোগী হলো, অর্থাৎ তারা চাইলো যে নিজামতটা এখন আপাতত আমরা গ্রহণ করব না, লাভ করব না, আমরা দেওয়ানিটাই আমাদের দরকার, অর্থাৎ তাদের টাকা পয়সা দরকার, অর্থ দরকার, এই জন্যই তারা দেওয়ানি লাভটাকে গুরুত্ব দিয়েছিল। এই সময়কালে সম্রাট দ্বিতীয় শাহ আলম এবং বাংলার নবাব নাজিমুদ্দৌলার সাথে 1765 সালে কী হয়েছিল? একটি চুক্তি হয়েছিল, পরপর দুটি চুক্তি হয়েছিল। তার মধ্যে উল্লেখযোগ্য যে চুক্তিটা ছিল সেটা হলো এলাহাবাদ চুক্তি। সেই চুক্তি মোতাবেক ইস্ট ইন্ডিয়া কোম্পানি সম্রাট দ্বিতীয় শাহ আলম এবং বাংলার নবাব নাজিমুদ্দৌলার কাছ থেকে এলাহাবাদ ও কারা জেলা গ্রহণ করেছিল, লাভ করেছিল, এবং তারা সম্রাটকে কত লক্ষ টাকা দিবে? বার্ষিক 26 লক্ষ টাকা দিবে, এবং নবাবকে দেবে বার্ষিক 53 লক্ষ টাকা। এর বিনিময়ে তারা কি করলো? বাংলা, বিহার, উড়িষ্যা দেওয়ানি লাভ করলো, রাজস্ব প্রশাসন দখল করলো। এর ফলে কি হলো? ইংরেজরা এই উপমহাদেশে দেওয়ানি লাভের ফলে ভারতের কি করলো, অর্থাৎ বাংলার তারা ক্ষমতাবিহীন, মানে দায়িত্বটা দিল কাকে? নবাবকে। অর্থাৎ নবাব গ্রহণ করলেন, লাভ করলেন, ক্ষমতাবিহীন দায়িত্ব, অর্থাৎ তার দায়িত্ব আছে কিন্তু ক্ষমতা নেই, ঠিক আছে? আর ইংরেজরা কি করলো? কি লাভ করলো? দায়িত্ববিহীন ক্ষমতা, অর্থাৎ তাদের ক্ষমতা আছে কিন্তু দায়িত্ব নেই। এইরকম একটা অবস্থা বাংলায় তখন জারি হয়েছে। এটাকে ঐতিহাসিকরা বলেছেন দ্বৈত শাসন ব্যবস্থা। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বৈত শাসন ব্যবস্থা অর্থাৎ রবার্ট ক্লাইভের যে দ্বৈত শাসন ব্যবস্থা কি এবং এর সুফল কুফল আমরা আগামী ক্লাসে আলোচনা করবো। আজকে এই পর্যন্তই, তোমাদের জন্য শুভকামনা জানাচ্ছি। আল্লাহ হাফেজ।